নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে একেবারে বেঙ্গলি ট্র্যাডিশনাল একটি রান্না, পোস্ত দিয়ে আলু ভাজা। এটা অনেকের কাছেই পরিচিত না, কেননা রেসিপিটি এখন আর খুব একটা কোথাও দেখা যায় না। তবে আমি বাড়ির বড়দের কাছে শুনেছি যে আগেকার দিনের বিয়ে বাড়িতে পোস্ত দিয়ে আলু ভাজা অবশ্যই থাকতো। খুবই সুস্বাদু একটি রান্না, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাতে হয় পোস্ত দিয়ে আলু ভাজা। পোস্ত দানা দিয়ে আলু ভাজা করার জন্য চারটে বড় সাইজের আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে দেখুন কিউব করে কেটে রেখেছি। লাগছে স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল স্পুন পোস্ত দানা লাগছে। যেহেতু এটা পোস্ত দানা দিয়ে আলু ভাজা, তাই পোস্ত দানাটা একটু বেশি লাগছে। তবে যদি বেশি খেতে চান বেশি দেবেন, বা কম যদি দিতে চান কোনো প্রবলেম নেই, কম দেবেন। ট্র্যাডিশনালভাবে এটা সর্ষে তেলেই করা হতো, কিন্তু আমি রিফাইন অয়েলে করছি। কড়ায় 2 টেবিল স্পুন তেল গরম করেছি, এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা এখানে আমি 4টে আলু নিয়েছি, তার জন্য আমি 2 টেবিল স্পুন এখানে তেলের ব্যবহার করেছি। এই আলু ভাজাটা ছাঁকা তেলে ভাজা হয় না, তাই তেলটা বুঝে দিতে হবে, যাতে আলু ভাজাটা হওয়ার পর কোনো তেল যেন এর মধ্যে এক্সট্রা না থাকে। রান্নাটা মিডিয়াম ফ্লেমে করছি, কেননা আলুটা কিউব করে কাটা আছে, একটু সেদ্ধ হতে সময় লাগবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচ হলুদটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন সামান্য সামান্য তেল আছে। এবার এর মধ্যে পোস্ত দানাটা দিয়ে নাড়াচাড়া করলেই তেলটা টেনে নেবে। দিয়ে দিচ্ছি পোস্ত দানা। এবার হাই ফ্লেমে 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে। হাই ফ্লেমে 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, তেলটাও টেনে নিয়েছে, পোস্তটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বেঙ্গলি ট্র্যাডিশনাল ডিশ, পোস্ত দিয়ে আলু ভাজা। খুবই সহজ একটি রান্না, আশা করছি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরো অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, বাই।